শালা ঝড়ের নাম রেখে দিল, কেউ বলছে মোকা, কেউ বলছে বোকা, আবার কেউ বলে মোচা। ঝড়ের আর ঠিক ঠিকানা নেই। তা যাই হোক, সে মোকাও এখন হইল না, মোচাও হইল না, বোকাও পালিয়ে গেল, তার নাম তো হবে ঝড়। তো বৈজ্ঞানিক ভিত্তিতে বিভিন্ন জায়গায় ইয়া ব্যবসায়ী মানুষরা এর নাম দিয়েছে মোচা, কেউ মোকা, যাই পারে দু। তো পানি কি পরিমাণ দেবে জানে কে? জোরে একবার বলুন, জ্ঞান কার কাছে আছে? সাত আট ভাই ভুগছি জলে, প্রচন্ড দু তিনটে জলসা যেতে পারে। আগামীকাল আপনার এই দাহারানি আছে, উত্তর দাহারানি আগামীকালকেও দাওয়াত আছে। আজকে দুপুর বেলা ফোন করেছিল, ভাই শরীর খুব খারাপ, বলছে আসতেই হবে, যাই হোক দু চারটে কথা বলবো আপনার কাছ থেকে, যাবো দু চারটে কথা, বেশি নয়। সমাজদারকে নিয়ে ইশারা কাফি হয়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমাদের আপনাদের আর কি বলবো, বক্তাদের থেকে শ্রোতারা বেশি ওয়াজ মুখস্থ করে ফেলে, ভুল বলেছিল বেশি ঘট ঘট জানেন। দরকার নেই, আল্লাহ দায়িত্ব হলো কি? আল্লাহ দায়িত্ব কি? নবী পাঠান। আল্লাহ দায়িত্ব কি? নবী পাঠান। আর নবীর দায়িত্ব কি? আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছানো। আর আমাদের দায়িত্বটা কি? মেনে চলো, কি চলবে এই মানার কাছে আমরা আছি, কথা বলতে আছে। তো এখানে কোরআন কি দিয়েছে দেখুন, ইন্নাল্লাহা ইয়াদাহুল মুসাআব ফেরিল দিন ওলে সব দাওয়ার ইন আওয়ার আল্লাহ, আল্লাহর কাছে কি আমাদের জ্ঞান আছে না আমাদের কাছে আছে? বাবা কার কাছে? কাছে আল্লাহর কাছে আছে। ওয়াইউনাযিল গায়িস, আর কি পরিমাণ তিনি বৃষ্টি বর্ষণ করবেন খবরটা রাখেন কে? আপনার মেশিন চলে দেবে, হতে পারে বেবি হতে পারে, কিন্তু আল্লাহ কোনদিন বলবে না এটা হতে পারে, অবশ্যই হবে, অবশ্যই হবে। যেমন আল্লাহ কোরআনে বলল, কুল যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, পালিয়ে যাও, আল্লাহ কি বলছে মৃত্যু থেকে যদি তুমি পালিয়ে যাও, আল্লাহ বলছে যদি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাও বা পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমার অবশ্যই পরিচয় ঘটবে, তার মানে সেই মৃত্যু তোমার ধরবে। আল্লাহ বলতে পারতো ধরবে, কি বলেছে? অবশ্যই তোমার মৃত্যু সাক্ষাৎ গ্রহণ করতে হবে। তারপর কি বলছে আল্লাহ বান্দাকে সতর্ক করে দিল, শোন, সে অদৃশ্য দৃশ্য পরিজ্ঞাত আল্লাহ তাআলার নিকট তোমাদের উপস্থিত হতে হবে। আর কি করবে? ফাইউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। আল্লাহ বলছে ভাই 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 তোমাদেরকে জানানো হবে। আল্লাহ বলছে শোনে রে, আমার কাছে যখন তোকে তুলবো আমি আল্লাহ তোর হিসাব সাথে এইবার দেখিয়ে দেবো, তোকে জানিয়ে দেবো, তোর খবর জানিয়ে দেবো, কি খবরও জানিয়ে দেবো। ইন কুন তুম তাআলামুন, তোমরা যা কিছু করতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধরা পড়বো তো কোরআনের ছোট্ট এই আয়াতে ধরা পড়ব আমরা সবাই, কি হাজি আর কি গাজি কি মাওলানা সাহেব পীর সাহেব সব ধরা পড়ে যাব। আল্লাহ বলছে ফাইউনাব্বিউকুম, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।
হিংসা যাদের মধ্যে থাকবে আমি বলে আছি নামাজ আর পড়িস না যদি কোনো মুজি সাহেব থাকেন আসেন হাদিসে কুল কাঁদবো খুব টান ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আমার কথা না হাদিসের কথা আল্লাহর নবী বলেন ইয়াকুমুল হাসাদ হিংসা থেকে তোমরা দূরে থাকো কি থেকে হিংসা থেকে দূরে থাকো আর হিংসা যদি তুমি করো কি হবে নবী বলছে শুনি ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসাদাত হিংসা কি করে মানুষের নেক আমল লোকে নষ্ট করে দেয় কি করবে তাহলে আমি মুলি সাহেব হলাম মারা সাহেব হলাম হাজি সাহেব হলাম আমার ভিতরে হিংসা রইলো আর নবীর হাদিস অনুযায়ী কি হবে হিংসা কি করছে নেক আমলগুলো নষ্ট করে দিচ্ছে ওয়াইয়াকুলুল হাসাদ কামা তাকুলুন নারুল হাতাব নবী বলেন কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয় ওই রকম হিংসা মানুষের নেক আমলগুলোকে নষ্ট করে দেয় আয় বাপ ওয়াজ বেশি শুনে লাভ হিংসা দূর করে আজ জিন্দেগি পারবো না হ্যাঁ হিংসা দু জায়গা করে কোন জায়গা করে আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা মিসনাইন দুই জায়গা হিংসা করা যাবে কোন ছেলে কোরআনের হাফেজ হয়েছে আপনি হিংসা করুন আমার মতো ছেলে যেন আমার একটা থাকে এবং তাকে যেন কোরআনের হাফেজ করি ও দান করছে নবী বলছে ওই রকম দানি হয়ে যা ওই জায়গায় তুমি হিংসা করো কিন্তু অন্যত্র যখন হিংসা করবে আপনার নেক আমলগুলো একবার আসেন হিংসা দূর করে দ্বিতীয় নম্বর চলে আসুন দুমুখ লোক আছে না নেই একটা সাপের দুটো মুখ আছে না নেই অনেক জায়গা আছে দেখবেন মানুষের মধ্যে দেখবেন হুম হুম কো আছে বুখারীর হাদিস পেশ করব দুমুখ মানুষ সমাজে সব থেকে নিকৃষ্ট এদের চেনা বড় মুশকিল এর কাছে এর মতো ওর কাছে আল্লাহ রাসূল কি বলছে দেখুন আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সাতটি নাস ইয়ামালে কিয়ামাহ ইনদাল্লাহি তাআলা কে হাই আল্লাযিয়াতি হাউলাই বিওয়াজিহি ওয়া হাউলাই বিওয়াজিহি আল্লাহর নবী বলছেন কি হ্যাঁ হতে দিনে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট ওই ব্যক্তি হবে যে নাকি দুমুখো এখন হিংসা আমাদের মধ্যে আছে না নেই বাপ একটু তো দিয়ে আসুন হিংসা আছে দুমুখী ভাব আছে জান্নাত পাবো তো এত সহজ তুলো ধরে দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আমাদের তুলো ধরে দে শুধু আল্লাহ নবী বলছেন শোনে দুমুখ যদি হয়ে যাস ওর কাছে ওর মতো এর কাছে এর মতো যদি এইরকম করি তোর কি হবে শোন মানে কানাদা ওয়াজহাই আল্লাহ নবী বলছে শুনুন কিয়ামত লিসানা ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের দিনে দুমুখ ব্যক্তিদেরকে আগুনে দুটো জিহ্বা হবে কি হবে দুমুখদের
আগুনের জিহব তাহলে আসুন আমরা একদিকে হিংসা পরিহার করি অপরদিকে দুমুখ থেকে দূরে ইনশাআল্লাহ সরে থাকি আর এইবার মৃত্যুর চিন্তাটা আমরা বেশি বেশি করি আসি কোন চিন্তা করব আল্লাহ নবী আয়েশা আম্মা জান আয়েশা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর শহীদদের সাথে কাদের হাশর হবে নবী বলে আয়েশা রে আয়েশা আমি রাসূলুল্লাহ বলে যাই দিন ভরে সারা দিনের মধ্যে যারা 20 বার মরণকে স্মরণ করবে আল্লাহ নবী বলেন ওদের হাশর হবে শহীদদের সঙ্গে জোরে বলো কতবার স্মরণ করবে আপনি নামাজ পড়লেন না লাইনে থাকলেন না শুধু মরণের কথা স্মরণ করেন হয়ে যাবে এত সহজ লাইনে থেকে এসে সারা দিন পর যদি 20 বার স্মরণ করেন আর ওই অবস্থায় যদি মারা যান নবী বলেন কি ও শহীদদের সঙ্গে ওর হাশর হবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ কাদের সঙ্গে হবে মা শহীদদের সঙ্গে এত বড় সুসংবাদ কোরআন সাহেব দিয়েছে রাসূল দিয়ে গেলেন এদিকে আমরা কেউ কিন্তু খেয়াল করি না আমাদের প্রত্যেকের মধ্যে হবে না হবে না আল্লাহর নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি রাসূলুল্লাহ বলে যাই ওই নবী ইউনূসের ইসমে যাত্রা তোমার শিখিয়ে যাই তবে যে কিসে গাবেন বলছে লা ইলাহা সবাই আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন এটা কে বলেছে নবী ইউনূস নবী এটা পড়েছেন আর আমরা পড়ি কি করা যায় যত তাড়াতাড়ি গ্যারেজে যাই লোক অসুস্থ হলে আমরা পড়ি তাড়াতাড়ি যেন শেষ হয় ওর নিয়ত কিন্তু এটা নয় যে দোয়া রসুলে আল্লাহ যেন কে গোনা মাফ করে বা সুস্থ হয়ে যায় এটা নয় ও কষ্ট পাচ্ছে এই দোয়াটা পড় তাড়াতাড়ি ও বিদায় তার মানে বিদায় হওয়া দোয়াটা আমরা এটা ঠিক করে গেছি দোয়া হেন শেষ নবীর হাদিসটা দেখুন মুস্তাদ ইবনে হাকিমের হাদিস বিয়ান হয়েছে রাবি হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হু বর্ণনা করেন আল্লাহ নবী বলেন কেউ অসুস্থ অবস্থায় যদি 40 বার এই দোহাটা বলে কতবার অসুস্থ অবস্থায় কবার পড়বে 40 বার সবাই মনে রাখুন আল্লাহ নবী বলেন 40 বার যদি বলে সাহাবীকে আমরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তুমি 40 বার যদি দোহাটা পড়া যায় না আপনার কি হবে নবী বললেন এ আমার সাহাবাই কেরামরা অসুস্থ অবস্থায় যদি কোনো মানুষ এই দোহাটা 40 বার পড়ে আর ওই অবস্থায় যদি মারা যায় আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওয়াইন মা তাফি যালিকা ইয়াউম মাত শাহীদা আল্লাহ নবী বলছেন ওই অবস্থায় যদি ওই দিনে মারা যায় আল্লাহ পাক ওর মরণটাকে শহীদের মরণ করে দেবে জোরে বলো কবার পড়বে বাপ 40 ওই অবস্থায় পড়ে যদি মরে যায় তাহলে কিসের দরজা হবে কিসের মরণটা হবে শহীদের মরণ কোথায় আছে হাদিসটার নাম কি মুস্তাদ হাকিম রাবিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝা যাচ্ছে এটা জেনে রাখো এই আল্লাহ নবী বললেন রে আমার সাহাবায়ে কেরাম যদি ওই মানুষটা ওই দিনে মারা না যায় যদি সুস্থ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হুজুর লাভটা কি হবে নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতরা যদি অসুস্থ অবস্থায় যদি পড়ে আর মারা যায় তাহলে শহীদের মরণটা হবে আর যদি না মরে যায় সুস্থ হয়ে যায় আল্লাহ পাক ওর জীবনের গোনাকে মাফ করে দেবে জোরে বলো কতবার করে পড়বেন 40 বার বেশি পড়েন কোনো অসুবিধা নেই কথা বুঝাচ্ছেন কিন্তু এই হাদিসটা আছে 40 বার একটা সমর্থন করেছে আপনি বুঝাচ্ছেন যেমন হাদিসে আছে দেখবেন প্রতি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 34 বার এটা একটা হাদিস আছে কিন্তু মুসলিম শরীফে হাদিস রয়েছে
এটা মুসলিম শরীফে কিতাবুল আদাব অধ্যায় কোন অধ্যায় কিতাবুল আদাব অধ্যায় এই হাদিসে উল্লেখ আছে জেনে রাখবেন কেউ যদি প্রত্যেক নামাজে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার বলে প্রমাণ 33 বার বললো তাহলে এক কমে গেল সাহাবাইকে আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর এক তো কমে গেল নবী দেখেন বলেন আমার সাহাবাইকে আমরা আমি রাসূলুল্লাহ বলে যাই বলে যাই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর এক পূর্ণ করার জন্য যদি কেউ এই দোহাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير نبي بولছেন কুফরি তু খতায়াহু ওয়াই কানত মিসলা জাবাদিল বাহর রাহুল মুসলিম শরীফ নবী বলছেন যদি 33 বার 33 করে 99 হলো আর এই দোয়াটা যদি কেউ এক করে 100 বার মিল করে দিল এক করে যদি সমুদ্রের ফেনার মতো গোনা হয় আল্লাহ পাক আমার উম্মতের গোনাকে মাফ করে দেবে জোরে বলো তাহলে মনে মনে থাকবে তো তার 33 এর হাদিসও আছে আর এখানে মুসলিম শরীফে এই বুখারীতে 33 34 আল্লাহু আকবার হাদিস রয়েছে আর মুসলিম শরীফে রয়েছে 33 33 99 আর একবার যদি এই দোয়াটা পড়ে তাহলে জীবনের সমুদ্রে ফেনা রাশির মধ্যে যদি কোন হায় নবী বলছেন maaf করে দেবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে কোন দোয়াটা আগে আপনি পড়বেন বলুন কোনটা পড়বেন তাহলে আগেটা এটা পড়বেন যেটাকে যেখানে আমাদের সওয়াবটা বেশি সেই জায়গায় ঝুঁকে পড়া একটু উচিত হবে কথা বুঝাচ্ছেন তো জেনে রাখবেন শুনে রাখবেন তো মাশাআল্লাহ এই জিনিসগুলো আপনি পড়বেন লা ইলাহা সবাই আগে আমার সঙ্গে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মনে থাকবে ইনশাআল্লাহ ভাই আমল করবেন তো ইনশাআল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ আমল করব একবার জোরে তাকবীর দিন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কিছু চাইবে না কি দেখবে আমল এই চেহারা দেখো না জামা দেখো কিছু দেখবে না তাহলে গ্যারেজে যখন ঢুকতে হবে জিনিসগুলো একটু পকেট করে নিন তাহলে এই দোয়াটা আপনি পড়ার চেষ্টা করুন দোয়া ইউনুস কভার করে পড়ুন 40 বার একটু উত্তর দেবেন তো 40 বার পড়লে যদি মরে যায় তাহলে কিসের মরণ হবে শহীদের মরণ একটু মনে রাখবেন আর যদি সুস্থ হয়ে যায় কি হবে আল্লাহ জীবনের গোনাকে হাদিসটা কোথার হাদিস মুস্তাদর হাকিম রাবিকে সাদ ইবনে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মনে থাকবে তো এগুলো মাসলে এই জিনিসগুলো একটু পকড়ন একটু আমল করুন আর অন্য কিছু নয় লাইনে থাকো একটু আমল করো আমাদের মধ্যে ঝাপটা অনেক আসবে এ বলে আপনাদের বোঝাতে পারবো না একটা পরে একটা ধরেছে আজ থেকে আমি 20-22-24 বছর আগে যে ক্যাসেট বের করেছিলাম সেই ক্যাসেটটা আমি অনেকে খুঁজছি কেন বলুন তো ওর ভিতরে কিছু জিনিস আছে নেওয়ার মতো বিষয়বস্তু আছে সেখানে উল্লেখ করে দিয়েছিলাম যে আমি হিন্দুদের গীতা বেদ কোরআন নিয়ে বলি কার আঘাত করার জন্য বলি এত সহজ না মানুষ যাতে সৎ থাকে যেমন প্রথমে একটা শ্লোক আমি দিয়েছিলাম আলোচ্য সর্বশাস্ত্রানি বিচারে যো চপল পুনম পুনঞ্চ পরবকার পাপঞ্চক পরপীড়নে আদরাদত ও ধর্মবাদত ধর্ম নাশ কু ধর্ম তত আলোচ্য সর্বশাস্ত্রানি বিচারে যো চপল পুনম সব শাস্ত্র আলোচ্য মানে আলোচনা করো সব শাস্ত্র কোথায় আছে আপনি বলতে পারবেন সেদিন একটা মামা সাহেব গেছে বেশ ভালো রাখবো শিক্ষা দিয়েছে নাম বলবো ও জানে সময় করলে দাওয়াত বেশি আছে জাকির মাওলানা বলে এখন মানে ঠিকই আছে তো সবে বলেছে আর ধরবে তো ধরবে একবারে পণ্ডিত মানুষ এলটিডি করছে সংস্কৃত মানুষকে গাপ গাকে ধরেছে আপনি কোথায় পেয়েছেন কোন জায়গা আছে লর্ড উত্তম পুরুষ বহু বছর কি আছে উত্তর দিয়ে
please give me the right answer baap re baap songe songe ki speech the english kyan aro khali durud porachen allahumma salli bolche apni ki porachen amader apne uttor dite hobe give the right answer uttor je naam ta bolbo kothay bari ki bari tar pore ami ekjon manusher chilo hudur ki korben kotane o jana na ta bolte giyeche kene khocha diyeche keno to to gojha debe ei bari bhul bolle dhorbe na dhorbe na ase eto din jodi banglar jomine amar sanskrit ki ache bahut beriye geche তাহলে আমার তো লকাবে দিত কেউ পেরেছে আজ পর্যন্ত শুনেছেন যে আমি লকাবে ছিলাম এত সহজ না লকাবে ছিলাম একটা কারণে সে কারণ অন্য ব্যাপার আছে কথা বুঝছেন সেটা সামলের জন্য সবাই যদি আসে এটা লেখা আছে তো জেনে রাখুন শুনে রাখুন সময় হলে আসো কথা আছে কথা আছে পাগল আমাদের ছাড়বে না দর্শরে পড়ুন আল্লাহুম্মা।